অনেক চেষ্টা করছি সাবান এত ঘষি ফেনা হয় না কিসের সাবান কিসের ফেনা আমি বলতেছি যে আপনি আমার ছেলেকে বললেন যে বাইরে কি বলে বাবা না মামা এই কথাটা আপনি কেন বললেন বলেন হ্যাঁ জি সেটাই বুঝছি এই সামান্য বিষয় লই তো আর বসের জিগে কোনো লাভ নাই বুঝছেন না বস কা আমি বলতেছি যে আমি যে স্বপ্নে দেখলাম আপনি কেন বললেন যে আরেকজন যদি দেখেন আপনি দেখেন বাবা দেখেন না মামা দেখেন কিন্তু মামা পরীক্ষা কেমন হয়েছে বাবা পরীক্ষা ভালো হয়েছে আপনি বাথরুমে হান দাঁড়িয়েছেন আপনি তো আমার বিরাট একটা ক্ষতি করে দিয়েছেন আপনি বুঝতে পারতেছেন সেদিন আমি আপনারে বললাম যে আমি স্বপ্নে দেখছি যে আমি আমার ছেলে নিয়ে স্কুলে গেছি সে বৃত্তি পরীক্ষা দিবে তারপরে আপনি বলেন যে ছেলে বাইরে আপনি কি মামা ডাকে না বাবা ডাকে ডাকে দেখেন পরে যদি আপনি স্বপ্নে দেখেন কিনা আপনি এটা আমার মাথার ভিতরে ঢুকাইছেন আমি স্বপ্নে দেখছি যে ছেলে আমার মামা ডাকছে জি অনেক চেষ্টা করছি সাবান এত ঘষি ফেনা হয় না কিসের সাবান কিসের ফেনা আমি বলতেছি যে আপনি আমার ছেলেকে বললেন যে বাইরে কি বলে বাবা না মামা এই কথাটা আপনি কেন বললেন বলেন হ্যাঁ জি সেটাই বুঝছি এই সামান্য বিষয় লই তো আর বসের জিগে কোনো লাভ নাই বুঝছেন না বস কা আমি বলতেছি যে আমি যে স্বপ্নে দেখলাম আপনি কেন বললেন যে আরেকজন যদি দেখেন আপনি দেখেন বাবা দেখেন না মামা দেখেন কিন্তু মামা দেখলাম ও আচ্ছা 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 সরি অন বুঝি বলছি খেলা তো সবার লই খেলন যায় না বুঝছেন না খেলা সবাই রে লই তো খেলন যায় না খেলা কিসে রে ভাই খেলা কিসে ও আচ্ছা না আপনার আমার কথা তো ব্যাগ বুঝি বলছি মানে আমি যেটা বলতে চাইতেছি আপনার কথা সূত্র ধরি টেন্ডুলকার যেরকম খেলে আর আমাদের আশরাফুল যেরকম করে খেলে তুই খেলার প্রতি তো খেলা পার্থক্য মাথা আনি জিনিস আপনার ভাই আপনি কি কোন আশরাফুল আশরাফুল আর টেন্ডুলকারের মধ্যে মেলা পার্থক্য বুঝছেন নি বুঝছেন বেতন তো হাইয়া মহরে বাড়ির কিছু টিয়া হাঁটান লাগবো আর কিছু টিয়া দেন না তার হিসাবে দিলেন কোন মারা গেছে সর্বনাশ ভাই এবো মরে ন টিয়া হাঁটাই তো তাড়াতাড়ি বুঝছেন টিয়ার কাছে খুব শর্ট আছে আপনি আরেক কোকা টিয়া তার দেন টিয়া টিয়া কে মনে হয়ে গেছেন আপনি আরে বাইরে আপনি বুঝতে পারতেছেন না আরেক কোকা টিয়া তার দেন আমি বাড়ির টিয়া হাঁটাইতাম তো গলায় কি হয়েছে গামছা ফালছো কি জন্য গলায় ব্যথা ব্যথা কথা কইতে মারতেছি না বুঝতেছেন না ভাই আরে আরেক কোকা টিয়া তার দেন টিয়া না আমি যাইতে পারবো না আমার মেলা কাজ আপনারে মাফ করে দেন না শোনার কি মজা যে না শুনে সেই বুঝে কি করলো কিছুই বুঝলাম না বাড়ির কোকার টিয়া হাঁটাতে লাগবো
টিয়ানা আড়াইলে একেরে সমস্যা দিতেছেন, একেরে অজ্ঞা আছে টিয়া হইলেও লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি এই 1000 টাকা ধরে দেওয়ার ব্যবস্থা করতেছি। কী ব্যবস্থা করবে? বছরে পেয়ে একটু ম্যানেজ করে দিবে না, বছরে কম না। আমার কাছে দেখ, তুই টেনশন করিস না, আমি টাকার ব্যবস্থা করে দিতেছি। বেশি কথাবার্তা করিস না আর বিড়ি গেট খাবি না, বুঝছিস না? হ্যাঁ, খান জলের মতো চেহারা করে রাখবি, এরকম মরা মাছের মতো রাখবি না। না ভাই ভাই, কম দামিটা ছাড়িয়ে দিয়েছি, এটা বিদেশি সিগারেট, একটু খাইলে সমস্যা নেই। কইছি না খাবি না, আর লাইট কি নিবে দিয়ে যাবো না জ্বালায় রাখবো? থাক জ্বালায় নেই থাক। জি আব্বা, আব্বা আমার একটা সমস্যা হয়ে গেছে। জি আচ্ছা, 4000 টাকা পাঠালে হবি না? হয় জি আব্বা। আব্বা তাহলে 4000 টাকা পাঠাই দিছি, 1000 টাকা কম, সমস্যা হবে? আচ্ছা ঠিক আছে আব্বা, সালামু আলাইকুম। আর এখন এনে কি আর একটা ফ্যামিলি, এই ফ্যামিলির কোনো মা বাপ নেই, আর এক ভাই ব্রাদার। তোর দুঃখে আর জ্বলবো, আর দুঃখে তোর জ্বলবো। তোর টিয়া দরকার তুই আরে না কবি, তুই আরে না কবি, এরে টক্কাস ওরে টক্কাস খায়। তুই জাগত তোর টিয়া লই চাইছস, এটা তো আর তোর টিয়া লয়। আর টিয়া কত লাগবে তোর? টিয়া তো ভাই জীবস ম্যানেজ হয়ে গেছে। কে দিছে তোরে? জয়বার তেল লইছি। জয় তো আর তুন টিয়া লয়, তুই জয় তুন গেলে টিয়া চাইতে, আয় তোর টিয়া দিনু, তুই জ্বরে যে টিয়া দিয়ে দিবি। আশেপাশের মানুষের সুখে না থাকলে আমার ভালো লাগে না, ব্যাকুনের সুখ মিলে আর সুখ। গলায়ন কি ফার্স্ট না ফ্যাশন? গলায় ব্যথা বস, ঠান্ডা লাগছে। তুই শুটিংয়ের সবচেয়ে বেশি শাউট করস, তুই এনে কিলে আইস। পলিটিক্স করতো নাকি শুটিং করতো? শুটিং শুটিং করতে হয়েছে। তো কথা কম বলবি, কথা আসতে বলবি, বাইশ দি বেশি, নহেলে হয়নি নায়ন ঝুলি কর।